আমলকি হর্তুকি এবং বহেরা এই তিনটার সাথে সামান্য অল্প একটু ফিটকিরি দিয়ে এটাকে যদি প্রতিদিন ভিজিয়ে খেতে থাকে সাত দিনের ভিতরে তার আমাশা চলে যাবে, যত বড় আমাশা হোক সাত দিনের ভিতরে তার IBS চলে যাবে। কারণ এইটার সৃষ্টি করে কে সেটা বুঝতে হবে। এটা সৃষ্টি করতেছে অ্যামোবিয়া বা প্রোটোজোয়া বা আমাশার যে কোনো একটা জীবাণু জার্ম ওই রোগীর পেটে জন্ম হয়। বাংলাদেশের শতকরা 27 জন রোগ আমাশায় ভুগে। সেটা ঘরের পানির থেকেও হতে পারে, খাদ্য থেকে হতে পারে, কাপড় চোপড় থেকেও অনেক সময় আমাশা হয়। যেরকম মাইট খুব দ্রুত বাতাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে যায়। এই ধরনের জীবাণুগুলো বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে। আমরা যেরকম যদি আজকে যে করোনা ভাইরাস প্রথম নাক মুখ চোখ গলা কণ্ঠনালী এই যে ওপেন যে জায়গাগুলি এই যে ওপেন ওপেন জায়গাগুলি যে আছে উন্মুক্ত জায়গাগুলি খোলা জায়গাগুলি দিয়ে এই জীবাণুগুলি একটা দুইটা করে শরীরের ভিতরে প্রবেশ করতে থাকে। কাবিট এদের সহযোগিতা নেয়, নিয়ে মানুষ আস্তে 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 সে গলার ভিতরে আসে, গলার থেকে আস্তে আস্তে সে লাংসের ভিতরে এসে শক্তভাবে অবস্থান নেয়। নিলে পরে আমাদের এই শ্বাসকষ্ট আরম্ভ হয়, সর্দি আরম্ভ হয়, একটু জ্বর আরম্ভ হয়, শরীর ব্যথা আরম্ভ হয়, অবশ হয়ে যায় শরীরটা। এইভাবেই প্রতিটা জীবাণুই এক একটা জীবাণু এক একভাবে আমাদের পুরো শরীরে আক্রমণ করে। আর আমাদের যদি প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, যেটাকে আমরা ইমিউনিটি বলি, ইমিউনিটি যদি ভালো থাকে তাহলে আবার ওদের সাথে তারা যুদ্ধ করে। যুদ্ধ করতে 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 একটা সময় আমাদের গুড ইমিউনিটিগুলি এক হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদেরকে হারায় ফেলায়। আবার এক সময় আমাদের গুড ইমিউনিটি কম থাকলে, ব্যাড ইমিউনিটি বেশি থাকলে ওই ব্যাড ইমিউনিটিগুলো আস্তে 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 রোগগ্রস্ত করে ফেলায়।